রাজ্য জুড়ে ক্রমশ ঝাঁকিয়ে শীত পড়ছে। শীতের হাত থেকে দুস্থ মানুষদের রক্ষার্থে কম্বল বিতরণ কর্মসূচি পালন করল শাসক দল। বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় ও যুবনেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে রবিবার কম্বল বিতরণ কর্মসূচি পালন করে সালানপুর ব্লকের ফুলবেড়িয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস। ফুলবেড়িয়া ডাঙ্গাপাড়ায় আজাদ ক্লাবের প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় 150 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এদিন যুব তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় ছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, ব্লক তৃণমূলের সহসভাপতি ভোলা সিং, ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী অপর্ণা রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সারা বছর মানুষের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেতা মোহাম্মদ আরমান। ফুলবাড়িয়া আজাদ হিন্দ ক্লাবের প্রাঙ্গণ সেখানে হলো। এখানে আমাদের বিধান উপাধ্যায় এবং মুকুল উপাধ্যায়ের নির্দেশে এবং আঞ্চলিক কমিটির উদ্যোগে আমাদের এই 120 জনকে কম্বল বিতরণ দেওয়া হলো। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের মুকুল উপাধ্যায় উপস্থিত ছিলেন, ভোলা ছিল, আমাদের ললিত দা আছেন, আমাদের সভানেত্রী অপর্ণা আছেন। এবং আমরা সবসময় যেভাবে প্রত্যেক গ্রামে প্রত্যেক অঞ্চলে আমরা কম্বল বিতরণ মানুষের জন্য আমরা কাজ করছি, আগামী দিনও আমরা করব। শুধু আমাদের কথা, যেভাবে আমাদের সরকার আপনাদের পাশে আছে, আপনারা কিন্তু সরকারের পাশে থাকবেন। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।